হ্যালো ভিউয়ার্স, আমি কিছু কোশ্চেন প্রথমে বাংলা ভাষাতে নিয়ে আসছি। এবং আমরা জানি যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো, তাদের কিন্তু বাংলাতে পড়লে মনে রাখা সবথেকে বেশি সুবিধা। তো যেহেতু অনেক কোশ্চেন আমাদের পড়তে হচ্ছে, মনে রাখার জন্য কিন্তু প্রথমে বাংলাতেই আমরা পড়ব। এবং প্রথমে আমি কিছু বাংলাতে কোশ্চেন নিয়ে আসছি, পরবর্তী ধাপে ধাপে আমি কিছু ইংলিশ কোশ্চেনও নিয়ে আসবো, ইংলিশ ভার্সন নিয়ে আসবো। তো আজ প্রথম যে কোশ্চেনটা আমরা পেয়েছি, 1986 খ্রিস্টাব্দে যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন প্রকাশিত হয়েছিল, তার মোট কটি অংশ ছিল? দেখো, ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে মোট 12টি অংশ ছিল। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির কোন অংশে ইকুয়ালিটির ফর এডুকেশন বলা হয়েছে? এটা হবে ফোর্থ পার্টে। জাতীয় শিক্ষানীতির কোন অংশে শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে? এটা হবে 8 পার্টে বা অষ্টম অধ্যায়ে। ECCE এর সম্পূর্ণ নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। সমগ্র জাতীয় শিক্ষানীতির প্রতিবেদনটি কয়টি প্যারাগ্রাফ ছিল? অর্থাৎ জাতীয় শিক্ষানীতির যে প্রতিবেদন, তাতে মোট 157টি প্যারাগ্রাফ ছিল। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু প্রাথমিক স্তরের জন্য, প্রাইমারি লেভেলের জন্য। নবোদয় বিদ্যালয় শিক্ষা অ্যাকচুয়ালি মাধ্যমিক স্তরের জন্য। এবার আমরা দেখব যে রামমূর্তি সমীক্ষা কবে গঠিত হয়? 1990 খ্রিস্টাব্দের সাতই মে। জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। পিওএ এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য কী ছিল? প্রাথমিক শিক্ষায় পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন। নবোদয় বিদ্যালয় গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল? দেশের অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি শিশুদের উন্নত মানের সরকারি সুযোগ সুবিধা প্রদান, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা। রামমূর্তি কমিটির প্রতিবেদন কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল? রামমূর্তি কমিটি তার প্রতিবেদন প্রকাশ করেছিল টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি, NEP, 1986। MLL এর পুরো নাম কি? MLL এর পুরো নাম হচ্ছে মিনিমাম লেভেলস অফ লার্নিং। জাতীয় স্তরে CABE এর কী ভূমিকা রয়েছে? CABE অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন মানব সম্পদ মন্ত্রক এর সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে পরামর্শ প্রদান করে। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সুপারিশটি কী ছিল? শিক্ষাকে বিকেন্দ্রীকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় স্বায়ত্তশাসনের প্রবর্তন করা। ডায়েট, DIET এর পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। NCTE এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। SCERT এর পুরো নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ইগনো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1985 খ্রিস্টাব্দে। নবোদয় বিদ্যালয়ের অপর নাম হচ্ছে পেস সেটিং স্কুল। NIEPA এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। NIEPA ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। NTS এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল টেস্টিং সার্ভিস। SS ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। NSS ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। NCC আমরা সবাই খুবই পরিচিত, NCC ন্যাশনাল ক্রেডিট কর্প।
ন্যাশনাল ক্রেডিট কর্ফ AICTE এর সম্পূর্ণ নাম হলো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অপারেশন ব্ল্যাকবোর্ড শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি 1986-এ। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986-এ। স্বাধীনতার পর জাতীয় শিক্ষার উন্নয়নের জন্য 1968 খ্রিস্টাব্দে ভারত সরকার প্রথম এক জাতীয় শিক্ষানীতি রচনা করেন। এই শিক্ষানীতি 1979 খ্রিস্টাব্দে সংশোধিত আকারে প্রকাশিত হয়। কিন্তু ওই সময় ভারতবর্ষে দ্রুত প্রশাসনিক পট পরিবর্তনের জন্য 1979 খ্রিস্টাব্দের শিক্ষানীতি বিশেষ কার্যকরী রূপ পায়নি। কিন্তু এরপরে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর সামাজিক এবং অর্থনৈতিক নানা পরিবর্তন দেশে দেখা যায় এবং শিক্ষার ক্ষেত্রে কিছু সংস্কার অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাই ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেশের শিক্ষা ব্যবস্থার এক পরিবর্তনের জন্য, সম্পূর্ণভাবে এক রিনোভেশনের জন্য 1985 খ্রিস্টাব্দের আগস্ট মাসে রাজ্যের শিক্ষাপদ্ধতিদের সঙ্গে এক সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে তিনি বলেছিলেন, শিক্ষার উপাদান সমাজের উৎপাদিকা শক্তির কাছে সম্পর্ক স্থাপন করে। শিল্প, কৃষি, যোগাযোগ, অর্থনীতি এবং সমস্ত শাখা সঙ্গে যুক্ত হয়ে শিক্ষাকে বৃত্তিমূলক করার প্রস্তাব দেন। তার এই উদ্দেশ্য চ্যালেঞ্জ অফ এডুকেশন নামে পরিচিত এবং এই কথা তিনি এ পলিসি অফ পার্সপেক্টিভ নামে একটি প্রতিবেদনে প্রকাশ করেন। এবং তার এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে 1986 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একটি নতুন শিক্ষানীতি রচিত হয়, যা 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন নামে পরিচিত। এই শিক্ষানীতি 12টি অংশে বিভক্ত ছিল। এই 12টি অংশে মোট 157টি স্তবক ছিল। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি গৃহীত হওয়ার পরেই, অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 ঠিক 4 বছর পর, শিক্ষানীতি পুনর্বিবেচনার জন্য 1990 খ্রিস্টাব্দের 7ই মে 17 জন বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে শিক্ষাবিদ আচার্য রামমূর্তির সভাপতিত্বে একটি সমীক্ষা কমিটি গঠিত হয়। এই কমিটি সভাপতির নাম অনুসারে রামমূর্তি সমীক্ষা কমিটি নামে পরিচিত। এই কমিটি 8 মাস ধরে সমীক্ষা করার পর 1990 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তাদের প্রতিবেদন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পেশ করেন। তাদের এই রিপোর্ট টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড অ্যানিউমেন্টস সোসাইটি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 নামে পরিচিত। এই রামমূর্তি কমিটির মূল উদ্দেশ্য ছিল পুরনো শিক্ষানীতিগুলিকে সমালোচনামূলকভাবে পরীক্ষা করা, গ্রামীণ অঞ্চলে শিল্পায়ন ও উন্নয়নের জন্য নতুন ব্যবস্থা গ্রহণ। ডায়েটের মূল উদ্দেশ্য হচ্ছে জেলা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রাথমিক স্তরের শিক্ষক প্রথাযুক্ত ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের চাকরির পূর্বে এবং চলাকালীন অবস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা করা। জনার্দন রেড্ডি কমিটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে 2টি সুপারিশ করেছিলেন। সেই সুপারিশ হলো, 1, জাতীয় স্তরের পাঠ্যক্রম রচনা বহুমুখী ও নির্দেশনামূলক প্যাকেজের ব্যবস্থা করা, শিক্ষাকে কমন স্কুল সিস্টেমে নিয়ে আসার প্রস্তাব গ্রহণ করা। এবার একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সংবিধানের কততম সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়, অর্থাৎ কততম সংশোধনের দ্বারা পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়।
এটি হবে 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি বিবেচনা করার পর সংবিধানের 73তম এবং 74তম সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা বলা হয়।